প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মনির হোসাইন, সরকারি মৌলভী দ্বিতীয় দারুল দাখিল মাদ্রাসা। আজকে আমি দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র আল কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া, কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া যেটাকে আমরা আরবি দ্বিতীয় পত্র বলি, এটার একটি ক্লাস নিব দশম শ্রেণীর। তোমাদের কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়ার 199 নম্বর পৃষ্ঠা থেকে আমি আজকের এই ক্লাসটা নিব। এখানে কয়েকটা বাক্য আছে, এর আরবিও দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে। পরীক্ষার মধ্যে এটার দুই ধরনের প্রশ্ন হয়, কিছু বাক্য লেখা থাকে বাংলাতে, এগুলোর আরবি করা লাগে, আবার কিছু বাক্য লেখা থাকে আরবিতে, এগুলোর বাংলা করা লাগে, আবার বাংলা কিছু লেখা থাকে, এগুলো আরবি করা লাগে। দুই ধরনের প্রশ্ন আছে, যেগুলো আরবি লেখা থাকে এগুলো বাংলাতে অনুবাদ করা লাগে, আবার যেগুলো আরবি লেখা থাকে এগুলো বাংলা অর্থ লেখা লাগে। এখন তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি দুটোটাই লিখে দিতে আছি, এটার দুটোটাই মুখস্থ করবে, তাহলে যদি বাংলা আছে তাহলে আরবি লিখতে পারবে, যদি আরবি আছে তাহলে বাংলা লিখতে পারবে। এক নম্বরে আল মাসজিদু বাইতুল্লাহ, এক নম্বরে লেখা আছে আল মাসজিদু বাইতুল্লাহ, এটার অর্থ হলো মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আমি আবার বলতেছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আল মাসজিদু বাইতুল্লাহ, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, এটার অর্থ হলো মসজিদ আল্লাহর ঘর। এখন আমাকে যদি বলে মসজিদ আল্লাহর ঘর, এটার আরবি লেখো, তাহলে আমি লিখতে পারবো আল মাসজিদু বাইতুল্লাহ। আবার যদি এটা আরবিতে লেখা থাকে আল মাসজিদু বাইতুল্লাহ, এটা বাংলা কি, তখন দেখবা মসজিদ আল্লাহর ঘর। তাহলে আমরা যদি এইভাবে শিখি তাহলে আমাদের দুটোটাই শিখে হয়ে গেল, যে আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এখন প্রশ্নটাতে যদি শুধু আরবি বাংলা অংশ আসে যে মসজিদ আল্লাহর ঘর, এটাকে তুমি আরবিতে রূপান্তর করো, আরবিতে পরিণত করো, তাহলে তুমি লিখবা আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আশা করি তোমরা আমার এই লাইন বুঝতে পারছ। দ্বিতীয় লাইনের দিকে লক্ষ্য করো, তোমাদের মেইন বইতে 199 পৃষ্ঠাতে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি দ্বিতীয় লাইন লিখছি ইব্রাহিম খলিলুল্লাহ, এটার অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আবার বলছি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। এখন তোমরা যদি আবার শব্দ শব্দ অর্থ চাও তা পাইবে, আল মাসজিদুল মসজিদ, বাইতুন গর, আল্লাহ অর্থ তো আল্লাহ তোমরা সবাই জানো, তাহলে আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর গর বুঝছো, ইব্রাহিম ওনার নাম ইব্রাহিম, তাহলে অর্থ হবে ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম, খালিলুল বন্ধু, আল্লাহ অর্থ তো আল্লাহ, এটা আমরা বুঝি, তাহলে ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু। তাহলে এই লাইনের যদি আবার বাংলা লেখা থাকে যে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এটা আরবি করো, তাহলে লিখবা ইব্রাহিম খালিলুল্লাহ, আর যদি লেখা থাকে ইব্রাহিম খালিলুল্লাহ, এটা বাংলা করো, তাহলে লিখবা যে ইব্রাহিম আল্লাহর বন্ধু। আসো তৃতীয় লাইনে, আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা, আল কাবাতু কিবলাতুল, কিবলাতুল মুসলিমিনা, কাবা কাবা মুসলমানদের কিবলা, কাবা মুসলমানদের কিবলা,
ঘোড়ার দিকে লক্ষ্য করো, আমি আবার আরেকটা লাইন লিখছি, আল কাবাতু, আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, কাবা মুসলমানদের কিবলা, আরবিতে হচ্ছে আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, এর অর্থ হচ্ছে যে কাবা মুসলমানদের কিবলা। এখন আবার ভাঙ্গি ভাঙ্গি আল কাবাতুল কাবা, কিবলাতুল কিবলা, মুসলিমিন মুসলমানদের। এখন কাবা মুসলমানদের কিবলা, ধরো বাংলা লেখা আছে, আমরা আরবিতে লিখবো আল কাবাতুল কিবলাতুল মুসলিমিন, আবার আরবি লেখা আছে আল কাবাতুল কিবলাতুল মুসলিমিন, এটা বাংলা হবে কাবা মুসলমানদের কিবলা। সাইড নম্বর লাইনে আসো, আস-সবরু মিফতাহুল ফালাহ, আস-সবরু মিফতাহুল ফালাহ, আস-সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য সফলতার চাবি, ধৈর্য সফলতার চাবি। তাহলে সাইন নম্বর লাইনে কি লিখলাম, আস-সবরু মিফতাহুল ফালাহ, সবর অর্থ হলো ধৈর্য, এটা আমরা সবাই সাধারণত জানি যে সবর করো বা ধৈর্য ধরো, সবর অর্থ ধৈর্য, মিফতাহুল সাবি ফালাহ মানে সফলতা। তাহলে ধৈর্য সফলতার সাবি এইভাবে যদি বাংলাতে লেখা থাকে, আমরা আরবি লিখবো আস-সবরু মিফতাহুল ফালাহ, আস-সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য সফলতার চাবি। আরবি লেখা থাকলে আস-সবরু মিফতাহুল ফালাহ, বাংলা লিখবো ধৈর্য সফলতার চাবি, আর যদি বাংলাতে লেখা থাকে ধৈর্য সফলতার চাবি, এটা আরবি লিখবো আস-সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য সফলতার চাবি। আমি আবার বলছি, সবর অর্থ ধৈর্য, এটা আমরা জানি, মিফতাহুল অর্থ চাবি, ফালাহুল অর্থ সফলতা। তাহলে ধৈর্য সফলতার চাবি, ধৈর্য সফলতার চাবি। পাঁচ নম্বর লাইনে আসো, আর দুনিয়া মাজরাতুল আখেরা, আর দুনিয়া মাজরাতুল আখেরা। পাঁচ নম্বর লাইনে লিখলাম আমি আর দুনিয়া মাজরাতুল আখেরা, পৃথিবী আখেরাতের ক্ষেত, পৃথিবী আখেরাতের ক্ষেত। পাঁচ নম্বর লাইনে লক্ষ্য করো, আর দুনিয়া মাজরাতুল আখেরা, আরবি এইভাবে হবে আর দুনিয়া মাজরাতুল আখেরা, এটার অর্থ হবে পৃথিবী আখেরাতের ক্ষেত, পৃথিবী আখেরাতের ক্ষেত। তাহলে দুনিয়া অর্থ পৃথিবী, মাজরাতুন খ্যাত, আখেরাতুন আখেরাত, দুনিয়া আখেরাতের খ্যাত, মানে আমরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করি তাহলে আখেরাতের ফল পাবো, এই কারণে দুনিয়াকে আখেরাতের খ্যাত বলা হয়, আর যদি আমরা খারাপ কাজ করি তাও এখানে আমরা শাস্তি পাবো। এটার আরবি হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখেরাত, পৃথিবী আখেরাতের খ্যাত, পৃথিবী আখেরাতের খ্যাত, দুনিয়া অর্থ পৃথিবী, মাজরাতুন খ্যাত, আখেরাতের অর্থ হইল আখেরাত। আসো ছয় নম্বর লাইনে আসো, আল ইসলামু দীনুল ইখওয়া, ছয় নম্বর লাইনে আসো, আল ইসলামু দীনুল উখওয়াত, 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 ইসলাম ভাতৃত্বের ধর্ম, ইসলাম
রাত্রিতে রাত্রিতে ধর্ম সম্বন্ধে কি লিখলাম আল ইসলাম ও দীনুল উখুয়া ইসলাম অর্থ ইসলাম দীনুল অর্থ ধর্ম উখুয়া মানে ভাতৃত্ব তাহলে আরবিতে আল ইসলাম ও দীনুল উখুয়া এর অর্থ হবে ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম এখন যদি বাংলা লেখা থাকে যে ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম এটা আরবি করো তাহলে আমরা লিখবো আল ইসলাম ও দীনুল উখুয়া আল ইসলাম ও দীনুল উখুয়া ইসলাম অর্থ ইসলাম দীনুল অর্থ ধর্ম উখুয়া মানে ভাতৃত্ব তাহলে ইসলাম ভাতৃত্বের ধর্ম সাত নম্বর লাইনে আর দোয়া ও মুখ্য ইবাদতে সাত নম্বর লাইনে কি লিখলাম আর দোয়া ও মুখ্য ইবাদতে দোয়া ইবাদতের মূল দোয়া ইবাদতের মূল বা মগজ আসলে আর দোয়া ও মুখ্য ইবাদত এটা আরবি আর দোয়া ও মুখ্য ইবাদত এটার অর্থ হবে দোয়া ইবাদতের মূল বা মগজ দোয়া অর্থ দোয়া মুখ্য মূল বা মগজ ইবাদত অর্থ ইবাদত আর দোয়া দোয়া মুখ্য মূল বা মগজ মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র বড় দিকে লক্ষ্য করো আল মাদ্রাসা তু মারকাজুল উলুম এটার অর্থ হচ্ছে মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র এখন যদি লেখা থাকে মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র এটা আরবি লেখো লিখবা আল মাদ্রাসা তু মারকাজুল উলুম এটা শব্দ শব্দ অর্থ বলে দিই মাদ্রাসা তো মাদ্রাসা মারকাজ কেন্দ্র উলুম জ্ঞান মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র মাল মাদ্রাসা তু মারকাজুল উলুম মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র এটা মাদ্রাসা অর্থ মাদ্রাসা মারকাজুল কেন্দ্র উলুম জ্ঞান এরপর লাইনে লক্ষ্য কর আল কুরআনু কালামুল্লাহ কুরআন আল্লাহর বাণী আল কুরআনু কালামুল্লাহ কুরআন আল্লাহর বাণী কি লিখলাম আমি আল কুরআনু কালামুল্লাহ এটার অর্থ হবে কুরআন আল্লাহর বাণী আল কুরআনু কালামুল্লাহ কুরআন আল্লাহর বাণী তাহলে আল কুরআন কুরআন কালামুন বাণী আল্লাহর তো আল্লাহ কুরআন আল্লাহর বাণী এটা যদি আরবি লিখতে বলে আমাদেরকে আল কুরআনু কালামুল্লাহ আর যদি এইভাবে লেখা থাকে আল কুরআনু কালামুল্লাহ এটা অর্থ দেখো তাহলে লিখবো যে কুরআন আল্লাহর বাণী এরপরে আবার আল ইয়াউমু আজ ইয়াউমুন দিন
ঈদ উল ঈদ তাহলে আজিদের দিন এটা যদি আরবি লিখতে বলে আমাদেরকে আল ইয়াউমু ইয়াউমুল ঈদ মানে ইয়াউমুন দুই বার যেহেতু ইয়াউমুনটা আজ আবার ইয়াউমুনটা দিন তাহলে আল ইয়াউমু ইয়াউমুল ঈদ আজ ঈদের দিন আল ইয়াউমু ইয়াউমুল ঈদ আজ ঈদের দিন আর একটা লাইন দেব বাংলাদেশ অতানু না বাংলা বাংলাদেশ অতানু না অতানু না বাংলাদেশ অতানু না বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি কি লিখলাম বাংলাদেশ অতানু না বাংলাদেশ অতানু না বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ অতানু না এর অর্থ হলো বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ অতানুন মাতৃভূমি আবার না যেটা আছে না মানে আমাদের তাহলে বাংলাদেশ অতানু না বাংলাদেশ আমাদের মাতৃভূমি আশা করি তোমরা আমার এই বাক্যগুলো বুঝতে পারছো এটা বাংলা এবং আরবি তোমরা দুটোটাই শিখে লাগবে দুটোটা শিখলে এটা লাভ হলো যদি বাংলাতে লেখা থাকে তাহলে আরবিটা লিখতে পারবে যদি আরবি লেখা থাকে তাহলে বাংলাতে লেখা থাকে বাংলাটা লিখতে পারবে বা যদি এক ধরনের আছে এগারোটা থেকে তাহলে যদি প্রথমে আরবি লেখা থাকে তুমি বাংলাতে লেখা লাগবে আর বাংলা লেখা থাকলে আরবি লেখা লাগবে সুতরাং তোমাকে দুটোটাই শিখতে হবে ভালোভাবে যাতে করে কোনো শব্দ ভুল না হয় কারণ এগুলো শব্দ ভুল হলে নাম্বার কাটা যায় খুব ভালোভাবে মুখস্ত করবে তোমাদের মূল বই তোমাদের কাছে মূল বই আছে কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া এটার 199 পৃষ্ঠা নম্বর খুললেই আর নুমুজুল সাবে এই অংশটাকে পাইবা তবে এটার তারকিবের মধ্যে এটা মুক্তাদা এবং মুজাম মুজাফিলে মিলি খবর মুক্তাদা খবর মিলি জুমলা ইসমিয়া মানে আজকে আমি যেগুলো দেখালাম এগুলো জুমলা ইসমিয়া এটা প্রথম অংশ মুক্তাদা আর দ্বিতীয় অংশ মুজাম মুজাফিলে মিলি খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া তাহলে আজকে এই পর্যন্ত আশা করি তোমরা 199 পৃষ্ঠার এই যে 11টা লাইন আছে 11টা লাইন আরবি বাংলা দুটোটা মুখস্থ করবে আশা করি তোমাদের 2021 সালে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তোমাদের যে সেন্টার পরীক্ষা হবে ওই সেন্টার পরীক্ষা আশা করি এগুলো থেকে কমন আসবে তোমরা তোমাদের বাড়িতে বসে পরীক্ষার জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ